আমরা কিন্তু সবাই বাড়ি নির্মাণ করতে চাই, তবে সেই বাড়িগুলো সামান্য একটি ভুলে আপনি হয়তো কোটি টাকায় বিফলে চলে যাবে। সেটি কি জন্য? সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দেখাচ্ছি যে এই বিল্ডিংটি কিন্তু প্রথমে থেকে আপনাদের অনেক ভিডিও আপডেট দিয়েছে, এখন গাঁথনের কাজ শুরু হয়েছে। এখানে কিন্তু প্রথমেই ছিল বাড়ির যে বাউন্ডারি দেয়াল, তবে আরেকটি জিনিস শুনে আপনারা অবাক হবেন যে বাড়ির বাউন্ডারি দেয়াল থেকে দুইতলা ফাউন্ডেশন কিভাবে দেওয়া গেল, কিভাবে দুইতলা হলো। মনে রাখবেন, যদি আপনি একটি বাড়ি বাউন্ডারি যদি সঠিক নিয়মে করতে পারেন, যেমন নিচের ফাউন্ডেশন ঠিকমতো তৈরি করতে পারেন, এখানে ফাউন্ডেশন যখন বাউন্ডারি দেওয়া হয়েছিল তখনই এখানে 4.5 ফিট বাই 4.5 ফিট বেস দেওয়া হয়েছিল, 16 মিলি রড ব্যবহার করা হয়েছিল পিলারে, এবং ডালাই বেসে দেওয়া হয়েছিল প্রায় 10 ইঞ্চি ডালাই। তো সেখান থেকেই কিন্তু বারে বারে এটাকে বাউন্ডারি দেওয়ার থেকে হয়ে গেল দুইতলা বিল্ডিং। কিন্তু মূল সমস্যাটি যেটি রয়ে গেল সেটি হচ্ছে, বাউন্ডারি দেয়াল করতে গেলে আমরা কিন্তু জায়গা রাখি না, জায়গা না রেখেই সীমানা পেরিয়ে বিল্ডিং করি, দেয়াল করি। মনে রাখবেন, একটি বাড়ি নির্মাণ করতে আপনার কমপক্ষে সীমানা থেকে আপনাকে 1.5 ফিট জায়গা রাখতে হবে। আর যদি আপনার পাশে যিনি আছে তার সাথে যদি মিলেমিশে করতে পারেন তাহলে সেটি হচ্ছে অন্য একটি ব্যাপার, তবে মনে রাখবেন সেটিও ঠিক হবে না। কেননা যদি আপনি 1.5 ফিট জায়গা রাখেন, পাশের বাড়িতে 1.5 ফিট রাখে, তাহলে 3 ফিট হলে সেখানে বিল্ডিংয়ে আপনি আলো বাতাসও পেয়ে যাবেন। জাস্ট আপনার যেই পাইপ ফিল্টারের কাজ করতে হয়, সেন্টারি কাজ করতে হয়, সেটিও করতে পারবেন, পাশাপাশি করতে পারবেন আপনার যে কাজগুলো থাকে, যেমন রং, অনেক অন্যান্য কাজগুলো অনেক কিছুই করতে হয়, দরজা জানালা রাখতে হয়, জানালা রাখতে হয়। তো সেই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা সেই কাজগুলো করবেন। মনে রাখবেন, একটু কাজে অনেক সমস্যা হতে পারে। তো এখানে কিন্তু বিল্ডিংটি রয়েছে প্রায় 55 ফিট, পাশে রয়েছে প্রায় 19 ফিট। তো সেক্ষেত্রে এখানে কিন্তু 4টি রুম করা হয়েছে, রয়েছে একটি সিঁড়ি। তো রুমগুলো কিন্তু হয়েছে এখানে 12 ফিট বাই 12 ফিট। আরেকটি বিষয়, এখানে কিন্তু পিলার হয়েছে ঘন পিলার রয়েছে। কেননা যেমন 12 ফিট পর পর তো পিলার রয়েছে, তো বারেন্দায় কিন্তু রয়েছে আপনার 7 ফিট পর। তাহলে 7 ফিট পর যদি সেই বারেন্দাটি রয়েছে, সেখানেও পিলার রয়েছে ঘন। তো এখানে কিন্তু আপনি দেখতেছেন যে 19 ফিটের জায়গায় কিন্তু 3টি পিলার পড়েছে। তো ঘন পিলার পড়াতে এখানে কিন্তু স্যালাপসা দিতে পেরেছি। অনেকে কিন্তু স্যালাপসা দিতে বলে যে দিতে হবে, তো আসলে মূলত বিমসার দেওয়াটাই ভালো। যদি আপনার কোনো রোম টোম লাড়তে হয় বা ছোটো বড়ো করতে হয়, সেক্ষেত্রে আপনি স্যালাপসার দিতে রাজি হয়ে থাকেন বা আমাদের বলে থাকেন, সেটি যদিও করে থাকেন সেটি বিম সঠিক হতে হবে এবং দ্রুত কম হতে হবে, তাহলে আপনাকে সেটি করা সম্ভব। আর যে জানালাটি দেখতেছেন, জানালাগুলো মূলত কত ফিট ওপরে, যদি আপনার আলো বাতাসের জন্য করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 2.5 ফিট দেয়াল গাঁথার পর আপনি জানালা রাখতে পারেন। এখানে কিন্তু জানালার সাইজ রয়েছে প্রায় 4.5 ফিট বাই 4 ফিট, পাশে রয়েছে 4 ফিট, আর ওদিকে রয়েছে আপনার খাড়ায় রয়েছে 4.5 ফিট। তো 4টি রুম এখানে তৈরি করা হইতেছে নিচতলায়। এখানে কিন্তু কিচেন রুম, টয়লেটও হয়ে যাবে, যেমন বরাবর যে গুলিটি আপনাদের দেখাচ্ছি, এই গুলি বরাবর কিন্তু এই সমস্যাটি হয়ে যাবে যে বরাবরের যেখানে কিচেন রুম টয়লেট হবে। তো আমার শরীরটা একটু অসুস্থ, ঠান্ডা লেগে আছে, তো সেই জন্য সকলের কাছে দোয়া চাই, এবং আমার কথাগুলো হয়তো বুঝতে আপনার একটু সমস্যা হচ্ছে, পরবর্তীতে অবশ্যই আরও ভালোভাবে বুঝিয়ে দেব। তবে মনে রাখবেন, এই যে ভিডিওগুলো আপডেট করে থাকি সেটি কিন্তু শুধু আপনাদের জন্যই। আপনাদের যদি একটি ভিডিওতে যদি একটু সামান্য কিছু উপকার হয়ে থাকে তাতে আমি ধন্য। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই, আমরা মূলত কন্ট্রাক্টর, আমরা বিল্ডিংয়ের কাজ করে থাকি। আর এই ফ্লোরে কিন্তু ডালাই দেওয়া হবে, রড দিয়ে সোলিং করতে হবে না। তো সেটির জন্য যদি জানতে চান সেটি কমেন্টে জেনে নেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।